নমস্কার, আমি বীণা পাল, আপনাদের পূজা দি, বেনাসিরিস বিউটি পার্লারের ওনার। দীর্ঘ দু মাস পার্লার ক্লোজ রাখার পরে আমরা 22nd of May থেকে পার্লার ওপেন করেছি। আপনাদের কথা ভেবে, নিজেদের কথা ভেবে, সম্পূর্ণ সুরক্ষিতভাবে, যতটা আমার পক্ষে সম্ভব, যতটা ডক্টররা সাজেস্ট করেছেন এবং আমাদের গভর্নমেন্ট আমাদের যে রকম সেফটি মেজার্স এবং পার্লার হাইজিনের আমাদের আদেশ দিয়েছেন, ঠিক সেই রুলগুলো মেনে আপনাদের পার্লার ওপেন হয়েছে। আমরা স্যানিটাইজেশন করছি, ডিসইনফেক্ট করছি পার্লারকে, আমরা সব রকম ডিসপোজেবলস ইউজ করছি, নিজেরাও আমরা গ্লাভস, মাস্ক, ক্যাপ, ফেস শিল্ড সব কিছু ইউজ করছি। ঠিক সেইভাবে কাস্টমারদেরও আমরা সব রকম ডিসপোজেবল জিনিস আমরা দিচ্ছি, সেটা হেড, সেটা ক্যাপ থেকে শুরু করে, টিস্যু থেকে শুরু করে, বেডশিট থেকে শুরু করে, বডি টাওয়েল থেকে শুরু করে, অ্যাপ্রনস থেকে শুরু করে, গাউন্স থেকে শুরু করে, এভরিথিং আমাদের স্যানিটাইজেশন ইউনিটে, স্যানিটাইজেশন মেশিনে, ইউভি রের মাধ্যমে, হিটের মাধ্যমে আমাদের প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করা হচ্ছে। আমাদের টাওয়েল, আমাদের নাইটি, সব কিছু আমরা ডিসইনফেক্ট এবং স্যানিটাইজ করছি, করে আমরা কাস্টমারদের ইউজ করছি। কারণ আমরাও ভয় পাচ্ছি, আমাদেরও ভয় আছে যে করোনা নামক ভাইরাস আমাদের না থমকে দেয়, আমাদের জীবিকা না বন্ধ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলবো যে যে পার্লারগুলো সেফটি মেজার্সগুলো ফলো করছে, আপনারা সেই পার্লারগুলোতে গিয়ে দেখতে পারেন। কারণ আমরাও কিন্তু, নিজেরাও কিন্তু নিজেদের সুস্থ রাখার জন্য আমরা আমাদের 100% আমরা করছি। আমরা সব রকম সেফটি মেজার্স ফলো করছি। আজকের দিনে যেখানে প্রচণ্ডভাবে পলিউশন, বিজি লাইফস্টাইল, ডিহাইড্রেশন, ড্যান্ড্রফ প্রবলেম, আনওয়ান্টেড হেয়ার প্রবলেম, আর্লি এজিং, সময়ের আগে হেয়ার গ্রে হয়ে যাওয়া, চুলের রাফনেস, হেয়ার ফল, এগুলো প্রচুর প্রবলেম থেকে আমাদের বিভিন্ন কাস্টমাররা সাফার করেন এবং এগুলো থেকে কিওর হওয়ার জন্য ওনারা পার্লারে আসেন এবং আমরা 100% চেষ্টা করি ওনাদের এগুলো ব্যাপারে ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য। মেয়েরা এমনিতেই সাজতে ভালোবাসে, আজকালকার সময় শুধু মেয়েরা না, ছেলেরাও, পুরুষরাও নিজেদের প্রেজেন্টেবল রাখতে চান। নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য পার্লার থেকে ভালো বিকল্প হয় না। একটা সুন্দর ড্রেস আপনাকে যতটা কনফিডেন্ট দিতে পারে, ঠিক তেমনি একটা ভালো হেয়ার কাট, সুন্দরভাবে করা একটা আইব্রাও, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ট্রিম করা হেয়ার, সুন্দর করে করা প্যাডিকিওর ম্যানিকিওর আপনাকে মেন্টালি অনেকটা বুস্ট করবে, আপনাকে অনেকটা কনফিডেন্স দেবে। তো আমি আপনাদের বলছি, আপনারা যদি কমফোর্টেবল থাকে আপনারা অবশ্যই আসুন। আমরা সব রকমভাবে আমাদের পার্লারকে কোভিড ফ্রি একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং দিচ্ছি। প্রচুর কাস্টমাররা স্যাটিসফাইড হয়েছেন, ওনারা আপনাদের রেকমেন্ড করেছেন যে ভেনাসে আসুন। আমিও আপনাদের বলছি ভেনাসে আসুন, কিংবা অন্য যে পার্লারগুলো আছে যারা এই মেজার্সগুলো ফলো করছে, আপনারা ওনাদেরও ট্রাই করতে পারেন। কারণ আপনারা যতটা নিজেকে নিয়ে চিন্তিত, আমরাও আমাদের নিয়ে চিন্তিত, আমাদের ফ্যামিলিকে নিয়ে চিন্তিত, আমাদের প্রফেশনকে নিয়ে চিন্তিত। সো প্লিজ, প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন আমরা ছিলাম আপনাদের সঙ্গে, প্রত্যেকটা আনন্দের মুহূর্তে যেমনি আপনারা আমাদের কাছে এসেছেন, আমরা আপনাদের সঙ্গে ছিলাম, ঠিক তেমনি সঙ্গে থাকুন।
সাপোর্ট করুন। এই সময়টা জীবনে স্বাভাবিকভাবে ফিরে আসার সময়, এই সময় ভয় পেলে হবে না। করোনাকে নিয়ে আমাদের আরও অনেক দিন থাকতে হবে, অনেক মাস থাকতে হবে, কিন্তু জীবনের ছন্দ তো থেমে থাকবে না, জীবন তার গতিতে চলবে। আবারও বলছি, চলছে চলবে, জীবন থেমে থাকবে না। তাই বি কনফিডেন্ট, বি কমফোর্টেবল, প্লিজ কাম। থ্যাংক ইউ। আপনারা আমাকে টেলিভিশনে পর্দায় দেখেছেন, কখনো অফসিন রূপে, কোনোদিন ডক্টর সুনয়না রূপে। আর আজকে আমি এটা বলতে চাই যে কোভিড-19 এই সিচুয়েশনে, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের বাইরের অবস্থা খুব খারাপ। গভর্নমেন্ট আমাদের ইচ অ্যান্ড এভরিডে অ্যাওয়ার করছে যাতে আমরা সেফটি মেজার্স নিই, প্রিকশনস নিই, যাতে আমি বা আপনারা বা আপনাদের ফ্যামিলিরা একদম সেফ থাকতে পারি। 80% মানুষ হয়তো সেটা করছে, কিন্তু 20% মানুষ কিন্তু সেটা করছে না। আর তাদেরকে দেখেই আমাদের ভয়টা আরও দৃঢ় হয় আর কি। এবার আমরা এই সিচুয়েশনে, এই লম্বা লকডাউনের পিরিয়ডে আমরা মেয়েরা ইউনো আমাদের নিজেদেরকে প্যাম্পার করা ভুলে গেছিলাম। মানে প্যাম্পার শব্দটাই হয়তো আমাদের জীবন থেকে ছড়ে গেছিলো এই লকডাউনটা কাটার পর। মানে এই যে আনলক ফেজ 1 চলছে, সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে পার্লার যাওয়াটা কি সেফ, কতটা সেফ, ওরা কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, সেফটি মেজার্স নেবে, স্যানিটাইজ করবে, এটা অনেকজনের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, যেমন আমার এসেছিল। সো আমি কিন্তু ভেনাস লেডিস বিউটি পার্লারের রেগুলার কাস্টমার। এবার তাও একটু ভয় ছিল যে কতটা কি হতে পারে, কতটা সেফটি মেজার্স নেওয়া হবে, কিন্তু এখানে এসে আমি পুরোপুরি নিশ্চিন্ত হলাম যে যারা এখানে আসবে তারা পুরোপুরি সেফ, কারণ এখানে প্রত্যেকটা কাস্টমারকে ইকুয়ালি স্যানিটাইজ করা হচ্ছে, দেন শু কভার্স দেওয়া হচ্ছে, আর আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাদের সাথে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, সেফটি মেজার্স নিচ্ছে, ইউনো সব কিছু আগের মতন আর নেই, তারাও সেটা বুঝে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে। সো আই এম রিয়েলি ভেরি ইউনো ভেরি ইলেটেড যে এরকম একটা সিচুয়েশনে ওরা এতটা ভালো সার্ভিস দিতে পারছে আমাদেরকে। অ্যান্ড লেডিস বিউটি পার্লার ভেনাসের আমি যেহেতু রেগুলার কাস্টমার, আমি এটাই বলতে চাই যে অল দ্য ভেরি বেস্ট। অ্যান্ড প্রত্যেকটা কাস্টমার এখানে এসে খুব সেফ, সেজন্য প্লিজ আপনারা আসুন। আর ভেনাস লেডিস বিউটি পার্লারের সাথে এত বছর যেমনভাবে আপনারা ছিলেন তেমনভাবেই থাকুন। থ্যাংক ইউ।